فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. যে সম্মানিত ভাই মামুন গাজী, আপনি প্রশ্ন করেছেন যে রুকুস বা সেজদার সময় প্যান্ট ও গেঞ্জি সরে যাওয়ায় মাজা দেখা গেলে কি নামাজ হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা। যে সম্মানিত ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি প্যান্ট বা মানে গেঞ্জি সরে যাওয়ায় যদি মাজা দেখা যায় আর তাহলে কি নামাজ হবে কি না, যেহেতু মাজা হলো আপনার সতরের অন্তর্ভুক্ত আর সতর ঢাকা হলো ফরজ, তাহলে এক্ষেত্রে নামাজ বাতিল হওয়ারই মানে যুক্তিযুক্ত, নামাজ বাতিল হওয়াই যুক্তিযুক্ত, যেহেতু আপনার সতর খুলে যাচ্ছে, মাজা দেখা যাচ্ছে, অর্থাৎ নাভির নিচে আপনার প্যান্ট চলে যাচ্ছে। যদি এমন হয়ে যায় তাহলে নামাজ বাতিল হওয়াটাই যুক্তিযুক্ত। যে সম্মানিত ভাই, তাহলে এক্ষেত্রে আপনাকে এমনভাবে প্যান্ট পরতে হবে যে যদি নাভির উপরে থেকে থাকে তাহলে সমস্যা নেই, নাভির উপরে যদি প্যান্ট থেকে থাকে তাহলে সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আর যদি নাভির নিচে চলে যায় তাহলে সালাত বাতিল হয় যুক্তিযুক্ত। যে সম্মানিত ভাই আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।